গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 11:24 হয়ে গেছে আর আমরা আজকে প্রায় তোমার অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজকে আমরা যাচ্ছি মিঠুনদার বাড়িতে, কাজ তোমার যেটা হচ্ছে সেটাই হবে মিঠুনদার, কারণ মিঠুনদার বাবা মারা গেছে তোমরা অনেকে জানো। আর কী বলবো, মানে আমার যেতে পারিনি, বাড়িতে কাজবাজ থাকে তো সেখানে যাওয়া হয়নি। তো এখন সেই জন্য আজকে এসছে, মানে 7 তারিখ আমাদের ফোন করে নিমন্ত্রণ করা হয়েছিল, মানে ইনভাইট করেছিল, তো সেই কারণে যাবো মিঠুনদার বাড়িতে, অনেকে থাকবে। আর দুঃখের বিষয় যে মানে কাকু মারা গেছে তোমরা জানো অনেকে, ঠিক আছে। যাই আমি ভাই মানে রাহুল আর হচ্ছে যুতিকা ট্রেনে উঠে গেছে, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে সব, এখন আর 5-7 থেকে 7 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেবে। যাই গাইস চলো যেতে দেবে, কথা হচ্ছে অনেকক্ষণ আগে আমরা ট্রেনে উঠে গেছিলাম, তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন প্রায় 12:50 বাজে, এখন 10 মিনিট লাগবে ঢুকতে, মানে আটকে আছে এখন ক্যাশ ট্রেন বলে কথা, এমন দমদম কখন পৌঁছাবো দেখা যাক, ঠিক আছে। আর তোমাদের মিঠুনদা ফোন করেছিল, মিঠুনদা ফোন করে বলে আসলো আমার, হ্যাঁ প্রচুর কাঁদিয়েছে, মানে অনেক টাইম লস করে দিতে হয়েছে, 6:30 ট্রেন উঠেছে আর এখন বাজে 1:30, মানে এই অন্য ট্রেন এতক্ষণে শিয়ালদহ চলে যায়, ঠিক আছে, এটা লেট হয়ে গেছে। চলো এখান থেকে আমি অটো ধরবো, অটো ধরার পরে গিয়ে কথা হচ্ছে, চলো দেখতে হবে। কি হচ্ছে রোদি দাদা, দা দেখছিলাম আমি দেখি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখি, আমার একটা চ্যানেল আছে কিন্তু মানে ঠিক তোমাদের মতন অত ভালো না, মানে একটা শখ আছে যে করবো, মনিটাইজেশন করাবো, কিছুতেই হচ্ছে না কিছু। আমি ডেলি ব্লগই করি কিন্তু আমার এখনো মনিটাইজেশন হয়নি, চলে আসলাম মানে মিঠুনদার বাড়ির এলাকায়, আমরা এখন যাচ্ছি, দেখি কত দূর হেঁটে যেতে হয়, আমরা মিঠুনদারে ফোন করবো। চলো মিঠুনদার বাড়ি যাই, মিঠুনদার বাড়ি যাবো, দেখা হচ্ছে কথা হচ্ছে, চলো যাবো কথা হচ্ছে। গাইস মানে এসছি প্রায় 1:30-2টার সময়, আর এখন বলছে 4:00, মানে বুঝতে পারছো শ্রাদ্ধ বাড়ি তো এই সব কিছু দেখানো হয় না, তাহলে রোস্ট পোস্ট করে দেবে, আর রোস্ট করলে কোনো ব্যাপার না, রোস্ট করলে আমারই লাভ। তাই তো ভাই, আরে জিত ভাই এখন আইসক্রিম খাচ্ছে, যাই হোক অনেকে এসছো, তোমার থাম্বনেলে যে দেখেছো তো সবাই চলে গেছে, আমি না খাওয়া দাওয়ার সময় না ভিডিও করতে যাচ্ছিলাম, রাহুল দাদা শোনা দিয়ে সবাই বারণ করলো, তো সেই কারণে ভিডিওটা করা হয়নি। তো খাওয়া দাওয়া কেমন লাগে, রান্নাটা কেমন হয়েছে, এই যেমন তাল দুধ দাদা পাঠাইছিলাম রান্না করতে, কেমন হয়েছে রান্নাটা, ভালো হয়েছে, আর আমার সাথে সেই ভাই, ঠিক আছে। তো যাই হোক, আর তপুর পরীক্ষা, তপুর কোনো আসতে পারেনি, তপু 4:00 পরে বলে ফোন করবে, তা 4:00-6:00 সময় ফোন করলাম, তো ফোন এখনও অফ আছে। আর তপুর বাবা মা মানে কাকা কাকিমা, তারপর হচ্ছে মানিক কাকার ওয়াইফ মানে কাকিমা ভাই সবাই বেরিয়ে গেছে গাইস, আমি ভিডিও করতে পারিনি, মানে কেউ ভিডিও করেনি, ঠিক আছে। তো যাই হোক, আমাদেরও বাড়ির দিকে বেরোতে হবে, তপু কখন আসবে জানি না, ঠিক আছে। আইসক্রিম খাচ্ছে আর কোথায় লাগাইনি, আইসক্রিম খাওয়াই কোথায় 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 লাগাবো, মুখে রোগাচ্ছি আর কোথায় লাগাবো, এখানে লেগে রয়েছে তাই, তবু কখনো যায় না, আর এই 4:00 মধ্যে কটায় আছে, 4:00 ধরা হবে না, কন্টিনিউ দেখতে হবে। 11 মিনিটস লেটার, তো গাইস ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে, এই যে এখন যাচ্ছি, ওইদিকে তোমার দাদা আছে আর এইদিকে কে আছে, রোহিত না রাহুল বারবার ভুলে যায়, রোহিত না রাহুল, ও রাহুল দা রাহুল, ঠিক আছে এবার মনে থাকবে রাহুল দা, তো তারপর
স্টেশনে পৌঁছে গেছি। যে গাইস আমাদের ট্রেন হচ্ছে 5টা 28 পরে পরে বাড়ি গিয়ে 5টা 28 ট্রেন। আর গাইস আজকে রোজ ডে আমাকে একটা দাঁড়া আজকে রোজ ডে আমাকে একটা গোলাপ ফুল কিনে দেয়নি, ঠিক আছে? এই দা এই জিনিসটা খুব খারাপ করেছে, সব সময় দেয় কিন্তু আজকে দেয়নি। আজকে এত সবদিন দেব, মানে এই কটা দিনই পালন করলে ভালোবাসা সচ্চা নাকি? যাই গাইস, মানে কি বলবো, থাম্বনেইলে দেখেছো কিন্তু কাউকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে কেউ ভিডিও করেনি, কিন্তু তার মধ্যে আমি একা কেন ভিডিও করবো? এটা ঠিক না ভুল তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? সবাই পালন করেছে, আমার থেকে সিনিয়র যেন সবাই পালন করেছে আমাকে, সেই কারণে আর করতে পারিনি। তো এখন আমার চলে এসেছে, ট্রেন হচ্ছে 5টা 28 এখন বাজে 5টা 13 না 5টা 12 বাজে, 5টা 12। তো চলো তুই কি বাড়ি যাওয়ার পর কথা হচ্ছে গাইস। 15 মিনিটস লেটার এই জায়গাটা খুব পরে দেখাবো, ঠিক আছে? বাড়িতে আসার পরে দুঃখের কথা কি আর বলবো, এরকম হাতে কি গাইস দেখে তোমার অনেকে অনেক কিছু হয়তো বুঝতে পেরেছো কি করতে পারি এটাতে, মাথা ফাটাবো মাথা টুকুস করে এরকম করে। দেখো গাইস, পিছনে পকেটে চাবি রেখেছিলাম রুমালের সাথে, তো মিঠুন দা বাড়িতে খাওয়া দাওয়া পরে রুমাল হাত মুছি তখন হয়তো পড়েছে, আর না হয়তো চাত পাটা কোনো সময় আটবার রুমাল হ্যাচি মেরেছিলাম তখন হয়তো পড়ে গেছে চাবি, কিছু করার নেই। তো আমাদের এখন যুদ্ধ করতে হবে তালার সাথে, দেখো এতক্ষণ হাফ করে দিয়েছি, ঠিক আছে? মানে এইটি ভেঙে গেছে যে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, দেখো গাইস এখন ভাঙার জন্য চেষ্টা করতে হবে। গেটে বাড়ি পড়ছে তো বাবা, আগুন জ্বলছে, আগুন মানে দেখে হাতে লেগে যায় কিন্তু তাও হচ্ছে না, আগুন ছিটকাচ্ছে তো চাবি হারাই ফেলেছি। লঙ্কা আর যে হারবে লঙ্কা খেতে হবে, একটা লঙ্কা বা দুটো লঙ্কা, যাই হোক আর শুকনো জিনিস তো সেটার মধ্যে জল খেতে হবে, ঠিক আছে? ভাইয়ের চ্যানেলের লিঙ্ক দেওয়া ডিসক্রিপশনে, তোমরা গিয়ে ভাই চ্যানেলটা ভিডিও দেখো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দেবো ভালোভাবে, তো এই ফুল ভিডিও তো ভাই চ্যানেলে দেখবে, তা আমি আর একটু কন্টিনিউ করে দিচ্ছি, ঠিক আছে? চলো দ্য নেক্সট ডে লেটার। যে গাইস শুভ সকাল, রাত্রে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সেখানে সকালে করছি আর এখন বাজে 8:15 আর যা গাইস কালকে রাত্রে খেলা ছিল শুক্রবার, তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো। তালার কতগুলো পার্ট দেখো, একটা দুটো তিনটে চারটে, আর এই এই যে লক, এই লকটা আমার আর এর ভিতরে দেখো গাইস কত কিছু। একটা কি অবস্থা গাইস, মানে নর্মাল তালা হলে হয়তো অনেক আগে খুলে যেত, ঠিক আছে? আর এটা হচ্ছে ডবল লকের তালা, এটা ডবল লকের তালা বলে এতক্ষণ খুলে, ঠিক আছে? মানে প্রায় আমার 2 ঘন্টা ধরে আমি
আমি 2 ঘন্টা ধরে ডাহারি করেছি, তো তারপরে হয়নি। তো লাস্টে কি করব, লাস্টে বাধ্য হয়ে ওই আর বন্ধু আছে সুমন, অন্য গ্যাসের দোকান, ওকে ডাকলাম, 50 টাকা দিয়েছি। আর ও এসেছে, ও আধা ধরে দিয়েছে, আর ওর সাথে থাকে রনি। রনি এসে মানে ও অনেক অনেক কিছু মানে কায়দা বায়দা করে ওই উপরে বাড়ি মানে বাড়ি দিয়ে ভাঙতে পারেনি। অ্যাকচুয়ালি এটা ভিতর থেকে একটু ফাঁকা হয়ে গেছিলো হালকা নিচের দিক থেকে, ওখান থেকে ঢুকিয়ে প্রেশার দিয়ে সাইড ফাইড দিয়ে খুলে টুলে ওইখান থেকে তালাটা খোলা হয়েছে। ঠিক আছে, তো নাহলে আমাদের ঘরে ঢুকতে পারতাম না। 50 টাকা দিয়েছি, 100 টাকা দাবি করেছিল, 100 টাকা সেটা দিইনি। ঠিক আছে, যাক গাইজ, আজকে আমাদের ভিডিওটা বেশি গরম গরম না, ভিডিওটা এখানে শেষ করছি। আর এদিকে যে শুয়ে আছে, ঠিক আছে, শরীর খারাপ লাগছে আমার। তাহলে ব্যথা কেন, ব্যথা কেন? 2 দিন ধরে জার্নি চলছে ট্রেনে আর বাসে। ওই কারণে পুরো সুস্থ হয়ে গেল। এতদিন ধরে জার্নি চলছে বেঙ্গল, জার্নি ও বাবা জার্নি। তো যাই গাই, চলো বেশি বড় কথা না, ভিডিওটা শেষ করছি এখানে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখাচ্ছি পরের দিন, টেক কেয়ার, টাটা, বাই।